নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকাকে খুনের কোপ, প্রলোভন দেখিয়ে চেক জালিয়াতি করে ব্যাংক থেকে টাকা হাতানোর অভিযোগে ধৃত মহিলা, বনগাঁয় কুখ্যাত দুষ্কৃতী অসীম ভট্টাচার্য খুন, দ্বিতীয় শ্রেণী ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার গৃহ শিক্ষক। সাড়ম্বরে পালিত হল রথযাত্রা উৎসব। এবারে আসছি বিস্তারিত খবরে। বনগাঁ ট্রাস কুখ্যাত দুষ্কৃতী সুপারি কিলার অসীম ভট্টাচার্যকে কুপিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুন। শনিবার সকালে স্থানীয় চাপা বেরিয়া ঠাকুরপল্লী এলাকার একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। এলাকায় চাপা আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসীমের বিরুদ্ধে বিভিন্ন থানা এলাকায় একাধিক খুনের অভিযোগ রয়েছে, সঙ্গে ডাকাতি অস্ত্র আইনেরও বেশ কয়েকটি মামলা রয়েছে। অসীম আগে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছে, বর্তমানে জামিনে মুক্ত ছিল সে। শনিবার সকালে ঠাকুরপল্লীর একটি পুকুর পাড়ে স্থানীয় বাসিন্দারা চাপ চাপ রক্ত দেখতে পান। খোঁজ করতেই পুকুরের জলে তার দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সকালে কখন জানতে পারলে ঘটনাটা? জানতে পারলাম মানে এই সাতটা দিদি তোমার কাছে কখন এসছে? সাড়ে ছটায় এসছো তুমি উপর থেকে। দ্বিতীয় শ্রেণী ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে। ভিডিও ফুটেজ সহ থানায় অভিযোগ, গ্রেপ্তার গৃহ শিক্ষক। বসিরহাটের মেরুদণ্ডী গ্রামে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল গৃহ শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত গৃহ শিক্ষকের নাম উজ্জ্বল সরকার, বাড়ি পার্শ্ববর্তী শিবহাটি গ্রামে। গত এক মাস ধরে ওই গৃহ শিক্ষক ছাত্রীকে যৌন নির্যাতন করত বলে অভিযোগ। কিছুদিন ধরে ওই ছাত্রী আর ওই গৃহ শিক্ষকের কাছে পড়তে চাইছিল না। গৃহ শিক্ষক এলে শিশুটি ভয়ে কান্নাকাটি করত। দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকায় সন্দেহ হয় অভিভাবকদের। শুক্রবার সন্ধ্যাবেলায় শিক্ষক পড়াতে আসার আগে ছাত্রীর মা পড়ার ঘরে মোবাইল ফোনের ভিডিও ক্যামেরা চালু করে রেখে নিজের ঘরে চলে যান। পড়ার পর ভিডিও চালিয়ে দেখেন গৃহ শিক্ষক তার মেয়ের ওপর যৌন নির্যাতন চালাচ্ছে। তারপর ছাত্রীর পরিবার ভিডিও ফুটেজ সহ বসিরহাট থানায় গৃহ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। বসিরহাট থানায় পুলিশ শুক্রবার রাতে অভিযুক্ত গৃহ শিক্ষককে গ্রেপ্তার করেছে। শনিবার অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। দু মাস হলো মাস্টার পড়াতে এসছে, মেয়ে তখন কান্নাকাটি করছে। এক মাস পরের থেকে যে মাস্টারের কাছে পড়বে না, তখন আমার ডাউট হলো যে কেউ নিশ্চয়ই হয়তো কোনো ব্যাপার আছে। ওই কারণে আমি ভিডিওটা অন করে দিয়ে ঘরের থেকে চলে যাই। তারপরে ভিডিওটা যখন আমি সেভ করি তখন মাস্টারের পড়ানো হয়ে গেছে, চলে গেছে। তারপরে আমি তখন ভিডিওটা অন করে দেখি এরকম অবস্থা, তখন আমি আমার হাজব্যান্ডকে জানাই। তারপর আমরা থানায় যাই, বিধায় এমএলএর সাহায্য নিই, হেল্প নিই। এক আমরা চাই ওর শাস্তি হোক গুরুতর, এরকমটা যেন ও কখনো করতে না পারে। আর যারা অপরাধী আছে তারা যেন এইটা দেখে তারা সাতবার ভাবে কোনো বাচ্চাকে পড়াতে গেলে। আপনার নাম? শতরূপা বিশ্বাস। বিভিন্ন প্রলোভন দিয়ে চেক জালিয়াতি করে ব্যাংক থেকে টাকা হাতানোর অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার পুলিশ। ধৃতের নাম সুদেশনা সেনগুপ্ত। তার বাড়ি পূর্ব যাদবপুরের প্রতাপগড় এলাকায়। টাকা হাতানোর নয়া ছক এবার জাল ছড়াচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। হোমলোন বা অন্য কোনো লোভনীয় চোপ দিয়ে গৃহস্থকে সর্বশান্ত করছে এই চক্র। সম্প্রতি হাবড়া শ্রীনগর এলাকার মিঠু দাস নামে এক মহিলার কাছ থেকে ওই চক্রের সদস্যরা একটি চেক নিয়ে তাতে ম্যাজিক পেন দিয়ে টাকার অঙ্ক লিখে পরে সেখানে টাকার অঙ্ক বাড়িয়ে নেয়। পরে ব্যাংকে গিয়ে মিঠু দেবী জানতে পারেন তার প্রায় ৪০,০০০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। মিঠু দেবী হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্তে নেমে পুলিশ ওই চক্রকে ধরতে জাল পাতে। নতুন একজনকে গ্রাহক সাজিয়ে মচরন্দপুর স্টেশনে ফাঁদ পাতা হয়। সুদেশনা সেনগুপ্ত এবং আরো এক যুবক চেক নিতে আসে। পুলিশ হাতে নাতে সুদেশনাকে ধরতে পারলেও পালিয়ে যায় ওই সাগরের যুবক। ধৃতকে শনিবার বারাসাত আদালতে তোলা হয়েছে।
জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4-7 পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5-8 পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5-8 পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10-6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা। আইরিশ আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধ্যানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12-7 পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল 10-5 পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। প্রেমে প্রত্যাখ্যাতা হয়ে প্রেমিকাকে খুঁড় মেরে জখম করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। গুরুতর জখম প্রেমিকা রুকসানা খাতুন বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রেমিক আলী হোসেনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। শনিবার সকাল 10 বসিরহাটের বাটিয়া থানার মালতিপুর গ্রামে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, রুকসানা খাতুন স্থানীয় মালতিপুর স্কুলের 12 ছাত্রী। তার বাড়ি মালতিপুরের আমচোনা গ্রামে। প্রেমিক আলী হোসেনও ওই গ্রামের বাসিন্দা। পেশায় দর্জির কাজ করে আলী হোসেন। সম্প্রতি রুকসানার সঙ্গে আলী হোসেনের বনি বনা হচ্ছিল না, সেই জন্য রুকসানা আলী হোসেনের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাইছিল না, তাতে আলী হোসেন খেপে যায়। শনিবার সকালে মালতিপুর স্কুলের কাছে এক টিউটরের বাড়িতে পড়তে যায় রুকসানা। পরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয় রুকসানা। পথ আটকে আলী হোসেন রুকসানাকে ধারালো খুঁড় দিয়ে এলো পাথারি কোপায়। ওই ছাত্রী হাতে পায়ে গলায় ঘাড়ে একাধিক জায়গায় গুরুতর জখম নিয়ে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দারা হাতে নাতে আলী হোসেনকে ধরে মারধর শুরু করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমাকে ওখান থেকে খবর দেওয়ার পরে আমি ওখান থেকে এসে ওকে নিয়ে হসপিটালে চলে আসি। এখন বড়তলায় হসপিটালে
চিকিৎসাধীন। ছেলেটা বাড়ি? ছেলেটার বাড়ি আমটনা গ্রামে। একই গ্রাম? একই গ্রামে, একটু দূরত্ব এপার ওপার। ওই পিছু পিছু ধাওয়া করতো দীর্ঘদিন ধরে, ও পিছু ধাওয়া করতো। ও এর এ ব্যাপারে এর আগে বলেছিল ওর বাবা মাকে, আমরা সতর্ক করেছিলাম, কিন্তু বাবা মার তরফে কোনো কিছুই আমরা সুবিধাজনক কিছু আশা আর কি পাইনি। এখন আমার মেয়ে হোক আর একজনের মেয়ে হোক, যদি রাস্তায় মেয়েদের কোনো নিরাপত্তা না থাকে সেক্ষেত্রে তো খুবই বিপজ্জনক। অর্থাৎ আমরা সরকারের প্রশাসনের কাছে এই দাবি করবো যে মেয়েরা যেন রাস্তায় নিরাপদের সঙ্গে চলতে পারে। কী দিয়ে মেরেছে? ছুরি দিয়ে মেরেছে। কোথায় কোথায় মেরেছে? মুখে মারতে চেয়েছিল, দাড়িতে লেগেছে, পিঠে এক জায়গায় লেগেছে এবং হাত দিয়ে ঠেকাতে গিয়ে হাতে বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর সেই ১৩ পার্বণের অন্যতম রথযাত্রা। শনিবার দেশ জুড়ে পালিত হল রথযাত্রা উৎসব। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা পাড়ি দিলেন মাসির বাড়ি। রথযাত্রা উপলক্ষে শনিবার সকাল থেকে সাজো সাজো রথ ছিল বনগাঁর গাড়াপোতা সিদ্ধেশ্বরী মন্দিরে। এদিন সকাল ১০টায় মন্দিরে জগন্নাথ দেবের পুজো হয়। ১১টা নাগাদ কয়েকশো ভক্তবৃন্দ রথের দড়িতে টান দেন। রাজপথ ধরেই এগিয়ে চলে রথ, গদিপুর কলম বাগান ঘুরে বনগাঁয় মাসির বাড়ির দিকে এগিয়ে যায়। সাত দিন পরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ফের ফিরে আসবে গাড়াপোতায় সিদ্ধেশ্বরী মন্দিরে। জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ, শরণে তোমায় আমি রাখি দিন রাত। ৩৫তম বর্ষ, ৩৫ বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার প্রত্যেক বছর এইভাবে আমরা টানা হচ্ছে রথ জগন্নাথ। হ্যাঁ হ্যাঁ, ক্রমশ আস্তে আস্তে বাড়ছে, বৃদ্ধি হচ্ছে, আমাদের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, সব দিক দিয়ে বৃদ্ধি হচ্ছে। দেখা দাও হাতি বেশে স্নান যাত্রার শেষে অপরূপ শোভা সে যে আকাশে বাতাসে। আশিস বিলায়ে প্রভু, আশিস বিলায়ে প্রভু, হও তুমি অনাথের নাথ জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। আমাদের ২০তম বর্ষে পড়লো। আমাদের আছে, আমরা এই লোকালি পরিক্রমা করেছি জগন্নাথ দেবকে নিয়ে। এছাড়া আমাদের একটার সময় এখানে ভোগারতী হওয়ার পরে মায়ের মন্দির ছেড়ে আমরা আড়াইটের সময় আমরা বনগাঁর উদ্দেশ্যে মাসির বাড়ি চলে যাব। ওখানে জ্ঞানীকৃষ্ণ দাস মহাশয়ের বাড়ি, পুরনো চাকদা বাস স্ট্যান্ড, ওখানে জ্ঞানীকৃষ্ণ আমাদের মাসির বাড়ি। সেখানে ১১ দিনের অনুষ্ঠান চলবে এবং ভারতবর্ষে বিভিন্ন তীর্থের যে সমস্ত ভাগবত পাঠক এবং লীলা কীর্তনিয়া যারা আছে তারা সেখানে অনুষ্ঠান করবে। ১১ দিনের অনুষ্ঠান অন্তে আবার আমরা এখানে ফিরে আসব। টানব রথের রশি দিয়ে মনোপ্রাণ, বছর পরে হলো বাসনার অবসান। টানব রথ এদিন কালাপোতার পাশাপাশি আষাঢ়তেও রথযাত্রা পালিত হয়েছে। মায়াপুরের ইসকন মন্দিরেও এদিন সাড়ম্বরের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। মায়াপুরের ইসকন মন্দির থেকে বেরিয়ে প্রায় ৪ কিলোমিটার রথযাত্রার শোভাযাত্রা হয়। একইভাবে এদিন রানাঘাটেও রথযাত্রার শোভাযাত্রা বের হয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। তোমারে আমি সদা করি উপাসনা, প্রভু অলখে হৃদয়ে করো অনাগোনা। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ।
সোহাগ চাঁদ বদনি ধ্বনি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি।